আসসালামু আলাইকুম। একটি সুইসাইডের ঘটনাস্থল পরিদর্শন করে ব্যাক করতেছি। এই যে ঘটনাটা, এই ঘটনাটা মনে হলো যে একটু সবার সঙ্গে শেয়ার করি, সবাইকে একটু বলি। এই গতকাল রাত্রে আমার এই এলাকার একটি ছেলে তার শয়নকক্ষে ফ্যানের সঙ্গে ঝুলে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। এই ছেলেটি স্থানীয় একটি প্রতিষ্ঠান থেকে SSC পরীক্ষা দিয়েছিল। সে পরীক্ষা একটা বিষয় ফেল করেছে। ফেল করার পরে তার পরিবার থেকে তাকে কিন্তু বকাঝকা করা হয়েছে। এই বিষয়টা কিন্তু সে চাপগুলো নিতে পারেনি। এমনিতেই তার পরীক্ষা খারাপের পরে তার মন খারাপ ছিল। আবার এই পারিবারিক একটা চাপ, আশেপাশের লোকজনের যে কথাবার্তা, চাপ না নিতে পারে সে ভয়ানক সিদ্ধান্ত নিয়েছে এবং সে সুইসাইড করেছে। এই ঘটনাগুলো কিন্তু আমাদের আশেপাশে প্রায় ঘটে। আমরা প্রায় দেখি যে আমাদের সন্তানরা, কোনো ছেলে মেয়ে যখন লেখাপড়ায় খারাপ করে, কোনো বিষয় যখন কোনো খারাপ করে, তখন আমরা কি করি, আমরা বকাবকি করি, আমরা তাকে আরো বেশি প্রেশার দিই, তাকে অনেক সময় মারধর করি। এটা কিন্তু সে মেনে নিতে পারে না, কারণ একদিকে তার মন খারাপ, তার পরীক্ষা খারাপ হয়েছে বা সে ফলাফল যে কোনো কারণে খারাপ করেছে, তার মন কিন্তু ভেঙে যায়। সেই ভেঙে যাওয়া পরিবেশে আরো বেশি সে জায়গায় আমাদের উচিত তাকে সাপোর্ট দেওয়া। সাপোর্ট না দিয়ে যখন আরো বেশি তাকে প্রেশার ক্রিয়েট করা হয়, এই ধরনের চাপ কিন্তু অনেক সময় তারা নিতে পারে না। নিতে না পারার কারণে কিন্তু এই ধরনের ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়, তারা কিন্তু এই ধরনের কঠিন সিদ্ধান্ত নিয়ে নেয়। দেখেন, একটা কথা আমি বলি যে লেখাপড়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ফলাফল, ভালো ফলাফলও গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের সন্তান। আর কখনোই কোনো ভালো ফলাফল সন্তানের থেকে বেশি কিছু হতে পারে না। তা আমি সবাইকে অনুরোধ করবো, আসুন আমরা আমাদের সন্তানদের বন্ধু হই। আমরা যদি তাদের সত্যিকারে বন্ধু হই, তখন যে কোনো সিচুয়েশন, কেন তার এই সমস্যাগুলো হচ্ছে, কেন এই ধরনের পরিস্থিতি হচ্ছে, ও কিন্তু আমার সঙ্গে শেয়ার করবে। বন্ধু যখন হতে পারবো তখন শেয়ার হবে। তখন শেয়ারিং হলে কিন্তু অনেক কঠিন পরিস্থিতিও কিন্তু থেকে বের হয়ে আসা সম্ভব। তাই আসুন আমরা আমাদের ছেলে মেয়েদের বন্ধু হই, তাদের সব বিষয়ের জন্য তারা আমাদের সঙ্গে শেয়ার করে, তাহলে এই ধরনের কোনো কঠিন পরিস্থিতির মোকাবেলা কিন্তু আমাদের হতে হবে না, এই ধরনের পরিস্থিতি কিন্তু দেখতে হবে না। আজকে খুব খারাপ লাগছে, ওখানে প্রায় শত শত লোক হাজির হয়েছে, যে একটা ইয়ং ছেলে হয়েছে, কিন্তু তার কষ্টগুলো বা তার, তাকে যদি সেইভাবে এদের ভিতর থেকে পরিবার কেউ গাইড করতো, তাহলে এই পরিস্থিতি তো হতো না। আসুন আমরা সন্তানের খবর রাখি, সন্তানের দিকে লক্ষ্য রাখি। ভালো থাকুন সবাই।